সিপাহীর মহেশপুর উপজেলায় 2021 সালের ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 11 নভেম্বর। উপজেলার 12টি ইউনিয়নে ধাপে ধাপে অনুষ্ঠিত হবে ইউপি নির্বাচন। এলাকার নানান সমস্যা, ভবিষ্যতের উন্নয়ন, সাধারণ নাগরিকদের প্রত্যাশা নিয়ে কথা বলছি ইউনিয়নের ভোটার ও অংশগ্রহণকারী প্রার্থীদের সঙ্গে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি সর্বশেষ যে ইউনিয়ন, আজমপুর ইউনিয়ন। 12 নং আজমপুর ইউনিয়নে আমরা অবস্থান করছি। এই ইউনিয়নের ভোটার এবং মনোনয়ন প্রত্যাশীদের সাথে আমরা কথা বলবো, জানবো তাদের প্রতিশ্রুতি এবং জনগণের ভাবনা কী, এবং এই এলাকার জনগণ আগের থেকে আরও কী কী উন্নয়নমূলক কর্মকাণ্ড চান সেই সব বিষয়ে জানবো তাদের কাছ থেকে। এই দেশে যারা এই এলাকায় যারা উন্নয়ন তো ভালো করবে, রাস্তাঘাট, খালবিল, নদী নালা যেখান যা আছে তারা পরিপ্রেক্ষিতভাবে যেভাবে উন্নয়ন করতে চায় সেভাবে করতে পারলে আমরা খুশি হব তাদের প্রতি। চাচা, ভোট দিতে যাবেন আপনি? যাব। এই যে যারা জনপ্রতিনিধি আছে তারা নির্বাচিত হওয়ার আগে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে থাকে আপনাদের কাছে, পরবর্তীতে তারা সেই সব প্রতিশ্রুতি রক্ষা করে চলেন কিনা? কেউ চলে কেউ চলে না। নারী উন্নয়নে নির্বাচিতদের কাছে আপনার কি আশা, কি চাওয়া? আমাদের সন্তানরা ভালো লেখাপড়া করবে, আমাদের বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের বিবাহ হয় সেটা বন্ধ হবে, আমরা একটা আমাদের ইউনিয়নে সুন্দর একটা পরিবেশ চাই। আমাদের দেশ, আমাদের পরিবেশ খুব একটু ঠান্ডা চাই, যে কোনো শৃঙ্খলা হবে না, একটা পরিবেশ, একটা দেশ হবে, একটা ছেলেপিলের পড়াশুনোর জন্যে রাস্তাঘাট পরিষ্কার, একটা রাস্তাঘাট ভালো চাই, একটা পরিবেশ সুন্দর চাই। এই ইউনিয়নে চিকিৎসা ক্ষেত্রে আপনি আর কী কী উন্নয়ন চান? ভালো চিকিৎসা চলবে, ভালো আমাদের একটা স্বাস্থ্য, একটা ডাক্তাররা হবে, আমাদের চিকিৎসার জন্য ভালো পরিবেশ হবে, আমরা তো এইসবগুলো পাই নি। তার কাছে আমরা উন্নয়ন চাব, যাতে সে স্কুল কলেজ যেগুলো আমাদের এলাকায় আছে এগুলো উন্নয়ন কাজ করবে, সে আমাদের পাশে থাকবে, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এইগুলো সে দেখাশুনো করবে, জনগণের স্বাস্থ্যসেবার দিকে সে একটু খেয়াল করবে, যারা গরিব মানুষ তাদের পাশে দাঁড়াবে, এইগুলো তার কাছে প্রত্যাশা করি আমরা। এই আজমপুর ইউনিয়নে আর কী কী উন্নয়নমূলক কর্মকাণ্ড হলে এলাকার জনগণ শান্তিতে এবং সুবিধা পাবে সঠিক মতো এবং তাদের বসবাসের একটা পরিপূর্ণ ব্যবস্থা হবে কী মনে করেন? আরও কী কী বাকি আছে? আমার এলাকায় এখনও রাস্তাঘাট অনেক কিছু বাকি আছে, রাস্তাঘাটগুলো করবে, অনেকগুলো ব্রিজ কালভার্টগুলো করবে, তারপর আমাদের পাশে দবিল আছে, দবিলটা যদি সংস্কার করে, এটা সরকারের প্রতি বা আমাদের ইউনিয়ন পরিষদের পথে আমাদের এইগুলো প্রত্যাশা আছে। গ্রামের সম্মানীয় ব্যক্তি যে যোগ্য প্রার্থী তাকেই আমি ভোট দেব, আমার ভোটটা আমিই দেব, আমার গ্রামের যে উন্নয়ন করবে, সব দিক গরিব দুঃখীর মাঝে যে দাঁড়াবে তাকেই ভোটটা আমি দেবো। কী কী ক্ষেত্রে আপনি উন্নয়ন চান? উন্নয়ন চাই গরিব, যারা গরিব মানুষ আছে তারা নির্ভরটা যারা উপর থেকে আসবে সেগুলো তারা সুষ্ঠুভাবে বণ্টন করতে পারে, যারা নিজেকে না খেয়ে আরেকজনকে দেয় তাকেই আমি ভোটটা দেব। উন্নয়নের দিক দিয়ে এই রাস্তা, কিছু লোকাল রাস্তা আছে, প্লাস শিক্ষাক্ষেত্রে অনেক জায়গায় পিছিয়ে আছে অবকাঠামোর দিক দিয়েও, এই দুইটা দিকই আমার মতে। আর আমাদের দুটা বাউড় আছে দুই সাইডে খনন, এই দুই এই তিনটা বিষয়ই আমার মনে হয় আমাদের উন্নয়ন দরকার, এবং যত দূর তাড়াতাড়ি সম্ভব এটা আমাদের দাবি, সবার দাবি। এই মুহূর্তে আমরা অবস্থান করছি মহেশপুরের 12 নং আজমপুর ইউনিয়নের বলিভদ্র গ্রামে। এখানে আমরা কথা বলছিলাম সাধারণ জনগণের সাথে, জানছিলাম তাদের প্রত্যাশা কী, জনপ্রতিনিধি আর কী কী পদক্ষেপ গ্রহণ করলে তাদের এলাকায় আরও বেশি সুবিধা হবে সে বিষয়ে জানছিলাম। তারা জানাচ্ছিল তাদের রাস্তাঘাটের উন্নয়নের কথা, শিক্ষা এবং স্বাস্থ্যক্ষেত্রের উন্নয়নের কথা। আমি মনে করি এলাকার যে সম্মানের ব্যক্তি তাকে ভোট দিয়ে, যে যোগ্য প্রার্থী তাকে ভোট দিয়ে সে এলাকার সবার মানে সুযোগ সুবিধা করে দেবে, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াবে, তার মতো একটা ব্যক্তি চাচ্ছি। আসছে নির্বাচনে আপনি কেমন প্রার্থী প্রত্যাশা করেন? আমি অবশ্যই ভালো একজন প্রার্থী প্রত্যাশা করি, যে প্রার্থী মানুষের জনগণের জন্য কাজ করবে, কোনো অন্যায়ের সাথে আপোষ করবে বা অন্যায়ের জন্য নিজের মাথা নিচ করে আসবে এরকম কোনো লেগে প্রার্থী আমি আশা করি না আমার দেশের জন্য বা আমার ওয়ার্ডের জন্য। ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনি কেমন প্রতিনিধি প্রত্যাশা করেন? আমাদের তো কোনো ইয়ে নেই, আমাদের কোনো দাঁড়ানোর কোনো ইয়ে নেই, আমরা করি বিএনপি, তারপরেও আমাদের কোনো কেউ দাঁড়াচ্ছে না, তার আমি কী বলবো। প্রার্থী জনগণের কাজ করবে, সেবা করবে বা জনগণের কথা শুনবে, এরকম ধরনের প্রার্থীর দরকার আমাদের। আমাদের চাষির কেউ ভালোবাসে না,
আমরা এমন লোকটাই চাই যারা আমাদের চাষের উন্নতি করবে, তারা সেরাম লোক। দেশের উন্নয়ন যেটাই হবে সেইটাই জনগণের জন্য ভালো। যদি দেশের সরকার জনগণের মুখে তাকায়, ভোট যদি সুস্থভাবে দেয়, আমার ইচ্ছা আছে আমি আপনার ভোট দেবো, কিন্তু সরকার যদি ওই বন্দুক ধরে যায় বলে ও পাশে গেছে, তাহলে তো আর আশা করা যায় না। যাই এলাকার রাস্তাঘাট, এলাকার স্কুল কলেজ, চিকিৎসা খাত, এবং যাতে গরিব মানুষ পাশে দাঁড়াতে পারে এমন ভালো ব্যক্তিকে যেন সবাই সমর্থন করে, এটাই চাই আমরা। এর আগে মানুষের জন্য এমন কি কাজ করেছেন যে কারণে মানুষ আপনাকে তাদের জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত করবে বলে আপনি মনে করছেন? এই এলাকার লোক, সাধারণ মানুষ দলমত নির্বিশেষে আমাকে চাই। মানুষ ধই ঝামেলা পড়লে, কেস কালাম, বড় আকারে কোনো পারিবারিক জমাজমি বিভিন্ন ইত্যাদি ইত্যাদি যদি কোনো ঝই ঝামেলা পড়ে আমাকে স্মরণাপন্ন করে, আমাকে সব ইয়ে করে, সেই ক্ষেত্রে আমি মানুষকে আমার এলাকার লোক চাচ্ছে, আমাকে এলাকার লোক চাচ্ছে আমাকে। যদি নির্বাচিত হন তাহলে এই এলাকার মানুষের জন্য কি করবেন? রাস্তাঘাট, কালভার্ট, রাস্তাঘাট, মানুষের স্কুল কলেজ মাদ্রাসা, উন্নয়নমূলক কাজ সরকারিভাবে যেগুলো আসবে সেইগুলো, আমি মসজিদ মাদ্রাসা এগুলো আমি উন্নয়ন করার চেষ্টা করব। ইতিপূর্বে যে চেয়ারম্যানগুলো হয়েছে মানে উন্নয়নমূলক কাজ এরা করেনি, এরা হচ্ছে নিজের পেট নিয়ে ব্যতিব্যস্ত। এই ইউনিয়নে সাধারণ মানুষের জন্য প্রধান প্রধান কী কী সমস্যা বলে আপনি মনে করছেন? সাধারণ মানুষ, আমাদের ইউনিয়নে নেতৃত্ব দেওয়ার অভাব, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই এলাকায় মানুষ উপত্যে সরকারিভাবে কোনো সাহায্য সংস্থা কোনো কিছু আসলে মানুষ হচ্ছে নিজেরা খাওয়ার জন্য ব্যতিব্যস্ত থাকে। যদি নির্বাচিত না হন তাহলেও কি মানুষের পাশে থাকবেন? 100% নির্বাচিত আমি যদি না হই তাও মানুষের পাশে আসি, থাকছি, থাকবো। আমি মোহাম্মদ শাহজাহান আলী, সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগের আজমপুর ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি, এবং 11ই নভেম্বর স্থানীয় নির্বাচন ইউপি নির্বাচনের বঙ্গবন্ধু নৌকা প্রতীকের জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছে। আজমপুর ইউনিয়নে মডেল একটা ইউনিয়ন হবে ইনশাল্লাহ। এবং আমি যখন চেয়ারম্যান ছিলাম, বিগত চেয়ারম্যানের তুলনায় অনেক কাজ আমি বেশি করছি উন্নয়নমূলক, সেই পরিপ্রেক্ষিতে বাকি যে কটা দিন আছে আমি আজমপুর একটা মডেল ইউনিয়ন করে দিয়ে আল্লাহ যদি বাঁচায় আমার নেত্রীর হাতকে শক্তিশালী করবো। আমার জন্য ইনশাল্লাহ আপনার মাধ্যমে ইউনিয়নবাসীর কাছে দোয়া বার্তা পৌঁছাবেন, আমি যেন সুন্দর পরিবেশে 5টা বছর ট্রেনিং করতে পারি। আমি নির্বাচনে আসলাম, আমাদের এলাকায় অনেক উন্নয়নমূলক কাজ বাকি আছে। ইতিপূর্বে আমি অনেক উন্নয়নমূলক কাজ করেছি, যেমন আমাদের গ্রামেই আমি একটা শামসুল্লাহ খান কলেজ প্রতিষ্ঠিত করেছি। সেই কলেজ 4তলা ভবনের কাজ চলছে, এবং বিগত দিনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার যে নীতিমালা এমপিও, উনি আমাদের কলেজটা এত সুন্দর রেজাল্ট হয়েছে যার কারণে উনি এমপিও দিয়েছেন। আমার শিক্ষকরা সবাই আমার সাথে আছে। প্রথম, বাল্যবিবাহ আমার ইউনিয়নে হবে না। শিক্ষার কার্যক্রম দ্রুত গতিতে এগোবে। রাস্তাঘাট, মাদকের বিরুদ্ধে আমি আছি, এবং আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে বা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে সমস্ত কার্যক্রম সব কিছু আমি করব। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ইয়াসমিন জাহান মিম, ঝিনাইদহ টিভি, ঝিনাইদহ।